আমি আজকে বায়োলজির দ্বিতীয় পত্রের দ্বিতীয় পার্ট অর্থাৎ প্রাণীর পরিচিতি অ্যানিমেল আইডেন্টিটি বা অ্যানিমেল ডেসক্রিপশন জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নেব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র আমাদের দ্বিতীয় পত্রটা কি প্রাণীবিজ্ঞান প্রাণী এখন এটা কি
নিডোসাইট কোষ উন্মুক্ত অবস্থায়, নিডোসাইট উন্মুক্ত অবস্থায়। তোমাদের বইয়ে উন্মুক্ত অবস্থা এবং বদ্ধ অবস্থায় দুইটা চিত্র আছে, আমি একটা চিত্র অঙ্কন করছি। তাহলে আমি এখানে কি অঙ্কন করলাম, একটা নিডোব্লাস্ট কোষ অঙ্কন করলাম। তাহলে প্রথমেই আমি বললাম যে একটা নিডোব্লাস্ট কোষ দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত থাকে। কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট। দেখো এখানে আমি একটা স্তর অঙ্কন করছি, এখানে একটা স্তর অঙ্কন করছি। এই দুই স্তরের মাঝখানে দানাদার সাইটোপ্লাজম থাকে। দেখো আমি ফুটো ফুটো করে দানাদার সাইটোপ্লাজম দিলাম। তাহলে আমি আইডেন্টিফাই করে নিই সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। তাহলে আমরা কি বললাম, একটি আদর্শ নিডোব্লাস্ট কোষ দুইটা স্তরে আবৃত থাকবে, স্তর দুইটার মাঝখানে কি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। এবার বলছি নিডোব্লাস্ট কোষের অভ্যন্তরে, নিডোব্লাস্ট কোষের অভ্যন্তরে থলির মতো একটা অঙ্গাণু থাকে, সূত্রযুক্ত থলির মতো অঙ্গাণু থাকে। এই থলির মতো অঙ্গাণুটার নাম হচ্ছে নেমাটোসিস্ট। কি না? নেমাটোসিস্ট, নেমাটো। এবার দেখো এই যে মুক্ত প্রান্তটা থাকে, এর যে মুক্ত প্রান্ত, মুক্ত প্রান্তে সাইটোপ্লাজম বর্ধিত হয়ে একটি কাঠার মতো অংশ তৈরি করে, একে বলা হয়ে থাকে নিডোসিল। তাহলে এটার নাম কি? নিডোসিল, নিডোসিল। তাহলে কোষের মুক্ত প্রান্তে সাইটোপ্লাজম বর্ধিত হয়ে কাঠার মতো একটি গঠন তৈরি করে তাকে কি বলা হয়? নিডোসিল বলা হয়ে থাকে। এবার দেখো এই যে নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট অর্থাৎ ডাকনার মতো যে গঠনটি নেমাটোসিস্টকে আবৃত করে রাখে বা ঢেকে রাখে তাকে বলা হয় থাকে অপারকুলাম। আমি আলাদা করার জন্য এটাকে কালো করে দিচ্ছি। দেখো এটা কি, ডাকনা বা অপারকুলাম। তাহলে যে ডাকনার মতো গঠনটি নেমাটোসিস্টকে আবৃত করে রাখে তাকে কি বলা হয়? অপারকুলাম। এবার দেখো এই যে নেমাটোসিস্ট, নেমাটোসিস্টের প্রাচীর এবং সাইটোপ্লাজম, নেমাটোসিস্টের এবং প্রাচীর ও সাইটোপ্লাজমের মধ্যে একটি তন্তু দেখা যায়। তন্তুটির নাম হচ্ছে লেসু। কি না? লেসু, লেসু। নেমাটোসিস্টে কতগুলি দেখো পেশিতন্তু থাকে, পেশিতন্তু, কতগুলি পেশিতন্তু থাকে যা সাইটোপ্লাজমের সাথে আটকে থাকে। একে কি বলা হয়? পেশি সূত্র বা পেশি তন্তু। যে সূত্রটা নেমাটোসিস্টে কি করে সাইটোপ্লাজমের সাথে সংযুক্ত করে রাখে সেটি হচ্ছে পেশি সূত্র। কি সূত্র? পেশি সূত্র। এই ছিল আমাদের নিডোব্লাস্টি। এখন দেখো নিডোব্লাস্টির একটা অংশ হচ্ছে নেমাটোসিস্ট। একটা নেমাটোসিস্টের মধ্যে নিম্নলিখিত অঙ্গাণুগুলি থাকে। কি কি অঙ্গাণু আছে দেখো? থলি আছে। নেমাটোসিস্টে কি আছে? থলি। নেমাটোসিস্টের থলি হচ্ছে দেখো নেমাটোসিস্টের অভ্যন্তরে যে হেমোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থপূর্ণ থলি থাকে, এর মধ্যে বিষাক্ত একটা রস থাকে, বিষাক্ত পদার্থ, এটার নাম হচ্ছে হেমোটক্সিন। তাহলে নেমাটোসিস্টের বিষাক্ত রস দ্বারা পূর্ণ একটি থলি থাকে। এ ছিল আমার থলি। তারপরে আসো সূত্র। নেমাটোসিস্টের সাথে লাগানো, নেমাটোসিস্টের সাথে সংযুক্ত অবস্থায় সুতার মতো অর্থাৎ চাবুকের মতো যে গঠন দেখা যায় তাকে কি বলা হয়? সূত্র। একে কি বলা হয়? সূত্র বলা হয়। চাবুকের মতো গঠনটাকে কি বলে? সূত্র বলে। এরপরে আসো বার ও সংযুক্ত সূত্রকের নিম্নাংশের প্রশস্ত জায়গাটাকে বলা হয়ে থাকে বা, কি বলা হয়? বা, বা দণ্ড বা শ্যাফ্ট বলা হয়ে থাকে। আমি কোন জায়গাটাকে বলছি? যে জায়গাটা প্রশস্ত, সূত্রকের যে জায়গাটা প্রশস্ত তাকে কি বলা হয়? বাট বলা হয়ে থাকে। এবার
তিনটি বড় কাঁটা থাকে, এই বড় কাঁটাগুলিকে বলা হয় বাত। বড় কাঁটাগুলিকে কি বলে? বাত। এছাড়াও এর মধ্যে তিন সারি ছোট ছোট কাঁটা থাকে, এই ছোট ছোট কাঁটাগুলিকে বলা হয় থাকে পারবিউস। কি বলে? পারবিউস বলা হয় থাকে। এই ছিল আমার নেমাটোসিস্টের অঙ্গাণুগুলি। তাহলে নেমাটোসিস্টে আমরা কি পাইছি? থলি পাইছি একটা। কি দ্বারা পূর্ণ? হিপ্নোটক্সিন নামক তরল পদার্থ দ্বারা পূর্ণ। তাছাড়া আমরা কি পাইছি? নেমাটোসিস্টের সাথে লাগানো চাবুকের মতো একটা গঠন, যাকে কি বলা হয়? সূত্র। এরপরে আমরা পাইছি বাড়। সূত্র অর্থাৎ নেমাটোসিস্টের সাথে সংযুক্ত সূত্রকে নিম্নাংশের প্রসারিত অংশটাকে কি বলা হয়? বাড়, বা দণ্ড বা শেল। এরপরে বাট ও বার্বিউস। বাট বা বার্বিউস হচ্ছে বাটের মধ্যে অবস্থিত বড় কাঁটাকে বলা হয় বাট, আর তিন সারি ছোট কাঁটা থাকে এই কাঁটাগুলিকে বলা হয় থাকে বার্বিউস। নিডোব্লাস্ট কোষে উপরে উল্লেখিত যতগুলি আমি অঙ্গাণু বললাম এগুলি ছাড়াও থাকে আরও অন্যান্য কোষের মতো কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস ও অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিদ্যমান থাকে। এ ছিল আমার একটা আদর্শ নিডোব্লাস্ট কোষের গঠন। আশা করি তোমাদের বুঝতে এবং ড্রয়িং করতে কোনো সমস্যা হয়নি। এবার আসো আমরা জানবো নেমাটোসিস্টের প্রকারভেদ। ব্যান্ড
solvent তারপর হচ্ছে penitent এরপরে আছে
আছে চলো স্টেপ 2 লিন ও স্টেরিওলিন স্টেরিওলিন রুটি রুটিন এন্ড নেমাটোসিস্ট স্টেপটুলিন এবং স্টেপটুলিন ও স্টেরিওলিন গুটিনেন সমৃদ্ধ নেমাটোসিস্ট সমৃদ্ধ গুটিনেন নেমাটোসিস্ট সমৃদ্ধ নিউরোব্লাস্ট কোষ কি করে হাইডার চলনে সহায়তা করে এছাড়াও নিউরোব্লাস্ট কোষ কি করে দেহকে কোন বস্তুর সাথে আটকে রাখতেও সহায়তা করে আটকে রাখে নিউরোব্লাস্ট কোষ কি করে দেহটাকে কোন বস্তুর সাথে লাগে আটকে রাখে এই ছিল নিউরোব্লাস্ট কোষের কাজ তাহলে তোমরা আমরা আজকে কি জানলাম যে নিউরোব্লাস্ট কোষ কি একটি আদর্শ নিউরোব্লাস্ট কোষের গঠন নেমাটোসিস্টের প্রকারভেদ এবং নেমাটোসিস্টের গঠন পড়েছি আমরা আর নিউরোব্লাস্ট কোষের কাজ তোমাদের কোনো সমস্যা নেই নিশ্চয় যদি সমস্যা থাকে কমেন্ট করবে আর তোমরা এই অধ্যায়ে হাইড্রা অনেক উল্লেখযোগ্য একটা প্রাণী এবং বিচিত্র ধরনের প্রাণী ও এটা একটা এটাকে গ্রিক দেবতা অর্থাৎ পৌরাণিক দেবতার সাথে তুলনা করছে কারণ এর নাকি পুনরুৎপত্তি হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আছে কোন অংশ কেটে ছিঁড়ে গেলে আবার গজায় তাহলে এটা একটু আমাদের কেমন কৌতূহল জাগে যে এই প্রাণীটা সম্পর্কে আমাদের জানা দরকার এটা কেমন কেমন তার চলাচল কি খাদ্যাভ্যাস কিভাবে চলাফেরা করে এবং কিভাবে তার কোষে কাজগুলি সম্পন্ন করে তো এটা তোমরা পুরো অধ্যায়টিকে রিডিং করবে এবং এটা এমসিকিউর জন্য উল্লেখযোগ্য অংশগুলি আইডেন্টিফাই করে রাখবে আজকে এই পর্যন্তই সামনের আরেকটা ক্লাসে আবার